नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। ऑल भारत कृषक सभा ने फरक्का ब्लॉक मुर्शिदाबाद में बीडीओ कार्यालय और बीएलआरओ कार्यालय में भ्रष्टाचार के खिलाफ एक विरोध रैली और प्रतिनियुक्ति का आयोजन किया। मूल रूप से 100 दिन का काम तुरंत शुरू किया जाए, बकाया वेतन का भुगतान किया जाए, पंचायत समिति में भ्रष्टाचार के खिलाफ सख्त कार्रवाई की जाए। अखिल भारतीय किसान सभा ने भू माफियाओं की दौड़ को रोकने सहित 11 सूत्रीय मांगों को लेकर विरोध रैली व प्रतिनियुक्ति की। सोमवार दोपहर मुर्शिदाबाद में फरक्का बीडीओ के सामने विरोध रैली व प्रतिनियुक्ति निकाली गई। सबसे पहले फरक्का न्यू फरक्का स्टेशन से सटे इलाके से एक विरोध मार्च का आयोजन किया गया, जो फरक्का बीडीओ कार्यालय के सामने समाप्त हुआ। फिर फरक्का बीडीओ कार्यालय के सामने विरोध रैली निकाली गई और फरक्का बीडीओ को प्रतिनियुक्ति दी गई। कृषक सभा के जिलाध्यक्ष सच्चिदानंद कंडारी, कृषक सभा फरक्का के ब्लॉक सचिव श्यामल मिश्रा, अध्यक्ष वासुदेव साह, फरक्का ब्लॉक सीटू के अध्यक्ष दिलीप मिश्रा, DYFI के अध्यक्ष हिमांशु शेखर शाह, सीटू नेता मुजफ्फर हुसैन और कई अन्य कार्यकर्ता उपस्थित थे। আপনারা এই আইসি বন্ধু আর গোটা কয়েক পুলিশকে দিয়ে আপনি বিডিও অফিসে ঢুকতে পারবেন না, তাই মেসেজ পাঠান ডিএম সাহেবের মাধ্যমে আপনার দিদিমণিকে যে মানুষ খেপে গিয়েছে। আর প্রশাসন দিয়ে আটকে রাখা যাবে না, পঞ্চায়েত ভোট করতে হবে, জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দিতে হবে। আমাদের হুঁশিয়ারি নয় এটা, আবেদন যদি বাঁচতে চান, যদি পুলিশকে মাঠে দৌড় না করাতে চান, তাহলে অবিলম্বে গণতান্ত্রিক ব্যবস্থা এনে বামফ্রন্ট যখন ছিল হরির কাঁটার সঙ্গে মিলিয়ে মিলিয়ে প্রতি বছর পঞ্চায়েত ভোট, পঞ্চায়েত সমিতি ভোট, মিউনিসিপ্যালিটি ভোট হতো। আজকে মিউনিসিপ্যালিটির দুর্নীতি আটকাতে কোর্টে যাচ্ছে, আজকে পঞ্চায়েতের দুর্নীতি আটকাতে কোর্টে যাচ্ছেন, কাকে বাজাবেন? ছোটর মেহেরা থেকে আরম্ভ করে ননসুকের পঞ্চায়েত মেম্বার থেকে আরম্ভ করে আপনার বিদায়ী পঞ্চায়েত সমিতি সব লুটের সাক্ষী বিডিও অফিস, একটা একটা করে আমরা বঞ্চিতে গাচ্ছি, একটা একটা করে গাচ্ছি। প্রথমে ছোটর মেহেরা, ছোটর মেহেরাকে আগে তুলব। মহিলারা ঝাঁটা মেরেছে, এবার ওকে লক আপে তুলব। আইসিকে দিয়ে অনিল রায়কে অ্যারেস্ট করানো রাত্রে ওকে ধাক্কা মেরেছে, ধাক্কা না এবার জুতা মার, দাঁড়িয়ে দাঁড়িয়ে 4 তারিখ যাব। আপনার কোন বিডিওর কোন ফোর্স আছে ওই ছোটন মেহারার পঞ্চায়েত অফিস আটকাবেন? মহামিছিলের মহাঢেউ 4 তারিখ বেওয়াটুয়ের পঞ্চায়েত অফিস অবরুদ্ধ করবে। বিষয়টা এখানে যারা ডেপুটেশন দিলেন তারা তাদের কিছু দাবি ছিল দীর্ঘদিনের, সেই দাবিগুলো আমাদের কাছে পেশ করলেন এবং আমরাও শুনলাম তাদের দাবিগুলো যথার্থ এবং এগুলো আমরা খতিয়ে দেখছি এবং ভবিষ্যতে যাতে এগুলো কারেক্টিভ করা যায়, বিশেষ করে পানীয় জলের কিছু সমস্যা রয়েছে আর আমরা হায়ার অথরিটির সঙ্গে এটা কমিউনিকেট করছি, এটাই মোটামুটি এই ছিল। কী কী দাবি ছিল ওদের? তাদের মৎস্যজীবী যে ভাতা এবং সেই সঙ্গে তাদের পরিচয় কোনো হেলদোল না হয়, আমাদের তো অফিসগুলোতে তালা লাগানো ছাড়া কোনো উপায় থাকবে না এবং আমরা এবার সম্মুখ সমরে আমাদের নামতে হবে, এছাড়া অ্যাকচুয়ালি আমাদের হাতে কিছুই করার নাই। গরিব মানুষ আর ধৈর্য মানবে না, কতদিনই বা তারা সহ্য করে থাকবে, সহ্য করছে। আমরা বারবার হলুদ কার্ড দেখাচ্ছি তাদেরকে, তারা শুনছে না, এরপরে আরও বৃহত্তর আন্দোলনে আমাদের নাম। কোথা থেকে র্যালি শুরু করেছিলাম? আমরা র্যালি শুরু করেছিলাম স্টেশন থেকে মিছিল করে আমরা বিডিও অফিস চত্বরে এসেছি, সেখানে সমাবেশ হচ্ছে এবং আমাদের 6 জনের প্রতিনিধি দল বিডিও সাহেব বিএলআর সাহেবের কাছে গেছেন ডেপুটেশন। আমাদের মূল কতগুলো ইস্যু ছিল সেটা যে বিএলআর সাহেব এবং বিডিও সাহেব দুজনকে নিয়েই আমরা বসেছি, আমাদের প্রতিনিধি দল গেছেন ওখানে। আমাদের যে ইস্যুগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে অবৈধভাবে মাটি খনন হচ্ছে, জমির রেকর্ডের ক্ষেত্রে হয়রানি হচ্ছে, অনেক বেশি টাকা নেওয়া হচ্ছে, বিএলআর অফিসে দালাল চক্র তৈরি হয়েছে, বিএলআর অফিসে জমি মাফিয়া তৈরি হয়েছে, রেকর্ড এর নামে জমি অন্য নামে রেকর্ড হচ্ছে, এই বিষয়গুলো ছিল। আর বিডিও সাহেবের কাছে মূলত ছিল রেশন কার্ডের সমস্যা, একটা পরিবারের ধরুন 3 জনের আছে, 2 জনের নেই, সেই 2 জনের রেশন কার্ড করাতে সমস্যা, অনেকগুলো পরিবার আছে যাদের আদৌ রেশন কার্ড নাই,
সেক্ষেত্রে হচ্ছে সমস্যা। তারপরে 100 দিনের কাজ বন্ধ হয়ে আছে, বকেয়া মজুরি পাওয়া যাচ্ছে না, অবৈধভাবে আম গাছ কাটা হচ্ছে, পঞ্চায়েত সমিতির ব্যাপক দুর্নীতি। একই স্কিম গ্রাম পঞ্চায়েত তুলছে 7 লাখ টাকা, আবার পঞ্চায়েত সমিতিও তুলছে 7 লাখ টাকা, কাজ হচ্ছে না। পথশ্রীর নামে কোটি কোটি টাকার এখন দুর্নীতি হচ্ছে। সন্ধেবেলায় আপনারা দেখতে পাবেন বিডিও অফিসে কন্ট্রাক্টর আর প্রধানরা মিলিত হচ্ছে, সেখানে সেটিং হচ্ছে। এই বিষয়গুলোই আমরা বিডিও সাহেবের কাছে বলতে এসেছি এবং আমরা এটাও জানিয়ে দিয়েছি যে রেশন কার্ড এবং এডিও অফিসেও যে দুর্নীতি হচ্ছে, পিএলআর অফিসে দুর্নীতি হচ্ছে, প্রয়োজন হলে এরপরে আমাদের অফিসে অফিস ঘেরাও করে অফিস তালা মারা ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না। পঞ্চায়েত ভোটের দিনক্ষণ আমরা চেয়েছি অবিলম্বে ঘোষণা হোক, তৃণমূল ক্রমাগত পঞ্চায়েত ভোটের দিন পিছিয়ে দিচ্ছে, তার বিরুদ্ধেও আমরা জনমত গড়ে তুলছি এবং আজকের এই বিশাল সমাবেশ এবং ডেপুটেশনের মধ্যে দিয়ে আমরা কার্যত রাজ্য সরকারকে একটা হলুদ কার্ড দেখাতে চাই। কদিন আগে মুখ্যমন্ত্রী মালদায় এলেন, তিনি বললেন যেখানকার কলোনিগুলোকে পঞ্চায়েতকরণ করতে হবে, এখানকার বিডিও মুর্শিদাবাদের ডিএম তারা কোনো উদ্যোগ নিচ্ছেন না। আমরা বলছি এই পঞ্চায়েতেই পঞ্চায়েতকরণ করতে হবে। মৎস্যজীবীদের কার্ডগুলো এসে পড়ে আছে তৃণমূলের অঙ্গুলি হেলনে, মৎস্যজীবীদের যে আই কার্ড সে আই কার্ড বিলি হচ্ছে না, মৎস্যজীবীদের ভাতা হচ্ছে না, এইসবের বিরুদ্ধেই আমরা এসেছি। টোটাল আমরা 15টা দাবি নিয়ে বিডিও সাহেব এবং বিএলআরওর কাছে আজকে ডেপুটেশন দিলাম। আজকে এই জমায়েতে কোথায় কোথায় থেকে লোক জমায়েত হয়েছে? আমাদের বিভিন্ন অঞ্চল থেকে, ধরুন জল কষ্ট আছে বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েত, সেখান থেকেও 50-60 জন এসছেন, সুদূর মহাদেবনগর থেকে মানুষ এসছেন, অর্জুনপুর থেকে এসছেন, প্রতিটা অঞ্চল থেকে কোথাও 100, কোথাও 70, কোথাও 80, তারা তাদের সাধ্যমতো জমায়েতটা করেছে। পত্র সেটা তাদের প্রদান করতে হবে, কিছু তাদের জিনিসপত্র যেগুলো ইপিও দপ্তর থেকে দেয়া হয় ফিশারি থেকে সেইটা দেওয়ার কথা ওরা জানালো যে আমরা পাইনি, সেক্ষেত্রে আমরা দেখছি যে যাতে তাড়াতাড়ি সেগুলো দেয়া যায়। এইসব দাবি মূলত ছিল পঞ্চায়েতে ভুক্ত করতে হবে দাবি ছিল না। পঞ্চায়েত নিয়ে কিছু ইস্যু আছে, সেটা তো সর্বজন বিদিত, ফলে পঞ্চায়েতের এখন কোনো ম্যাটার না। মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে ফরাক্কা ব্লকের কিছু এলাকা পঞ্চায়েত ভুক্ত করার জন্য অর্ডার দিয়েছেন, সেই প্রসঙ্গটা সেটা আমরা হায়ার অথরিটির সঙ্গে আমরা কথাবার্তা চলছে, যেভাবে মানে হায়ার অথরিটি আমাদের ইনস্ট্রাক্ট করবে সেইভাবে আমরা কাজ করবো। কটা দাবি এসেছিল এখানে? কটা দাবি এসেছিল মৎস্যজীবীদের পক্ষ থেকে এবং এই যে সারা ভারত কৃষক সভা এদের পক্ষ থেকে দাবি ছিল, মোটামুটি ওইটাই 14টা দাবি ছিল, আর এখানে রয়েছে 9টা দাবি, সেগুলো আমরা কমিউনিকেট করবো। আপনি কি আশ্বাস দিলেন তাদেরকে? আমরা আমাদের প্রশাসনিক, আমাদের এখানে বিএলআর সাহেবও ছিলেন, আমি জয়েন্ট বিডিও, আমিও ছিলাম, থানা থেকে প্রতিনিধি ছিল, আমরা মোটামুটি বিষয়টাকে দেখছি যাতে টেক আপ করে নেওয়া যায়।